আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে খুবই ভালো আছেন। এই যে রেসিপি বাই ইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই নতুন একটি রেসিপি। এই রেসিপি হয়তো অনেকেই এখনো পর্যন্ত ট্রাই করেননি। আমি খুব সহজ ভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ, খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে। চলুন তবে সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটি তৈরি করে ফেলি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি চাল কুমড়ো, আর এই চাল কুমড়োটা ভীষণ কচি। এবার চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার একটি ছুরির সাহায্যে মোটা মোটা গোল গোল করে কেটে নিব। একদম পাতলা করা যাবে না, কারণ পাতলা করলে ভাজার সময় এটা পুড়ে যাবে। আর মোটা মোটা করে কেটে নিলে এটা অনেকটা ভালো সেদ্ধ হয়, খেতে ভীষণই মজা লাগে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলো একই রকম করে মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার জন্য একটি মাটির পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবং এর পানির মধ্যে চাল কুমড়ো গুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার রেসিপিটি তৈরি করার জন্য মূল পয়েন্টে চলে এসেছি। একটি চাল কুমড়ো ফালি নিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে শক্ত অংশটাতে এভাবে একটু কুচিয়ে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে করা হয়েছে, আমি আরো একটি করে দেখাচ্ছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে কুচিয়ে নেওয়ার ফলে মশলা চাল কুমড়োর ভেতরে যাবে এবং খেতে ভালো লাগবে। আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে রান্না করেও খেয়েছি এবং এবং না কুচিয়েও খেয়েছি। আমার কাছে দুটোই ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন। সবগুলো চাল কুমড়োর ফালি আমার খুঁজিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি যেহেতু চাল কুমড়ো আগে ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধুয়ে নেব না। আমি সবগুলো চাল কুমড়োর ফালি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পরে একটি স্পেচুলার সাহায্যে আমি এইভাবে মাখিয়ে নিব। মশলা মাখানোর কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আর হাত দিয়ে করলে মশলা মাখানোটা সবচেয়ে ভালো হয়। সবগুলো চাল কুমড়োর ফালিতে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রাখার পরে আমি চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব মশলা মাখিয়ে রাখা সেই চাল কুমড়োর টুকরো। চাল কুমড়োটাই ভেজে নিচ্ছি,
যার জন্য একবারই দেওয়া যাবে না, দুইবারই দিতে হবে। চাল কুমড়ো দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3 মিনিটের জন্য রেখে দেব। আর এই 3 মিনিটের মধ্যেই চাল কুমড়ো গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং নিজের পিঠে হালকা বাদামি কালার হয়ে আসবে। পর আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব চাল কুমড়ো নিচে বাদামি কালার হয়েছে কিনা। দেখুন ভিউয়ার্স, চাল কুমড়ো নিচে হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি সবগুলো চাল কুমড়ো উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, চাল কুমড়ো গুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম থেকে লো আঁচে মাঝামাঝি রেখে অপর পিঠেও আমি হালকা বাদামি করে ভেজে নিব। নিচের পিঠে হালকা বাদামি কালার হতে হতে চাল কুমড়ো গুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর আমি একটি চাল কুমড়োর ফালি দেখে নেব বাদামি কালার হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চাল কুমড়োর অপর পিঠেও হালকা বাদামি কালার হয়ে এসেছে আর চাল কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো চাল কুমড়োর ফালি তেল ঝরিয়ে একটি প্লেটের ওপর উঠিয়ে নিব। আমি ঠিক একই ভাবে সবগুলো চাল কুমড়ো ভেজে নেব। আমি সবগুলো চাল কুমড়োর ফালি ঠিক একই ভাবে হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর খুবই ভালো সেদ্ধ হয়েছে। গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়ো ভাজি খেতে ভীষণই মজার। এই চাল কুমড়ো ভাজি থাকলে মাছ মাংসের কোনো দরকার হয় না। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই এই চাল কুমড়ো ভাজি খেতে ভীষণ পছন্দ করে। আপনারা একবার হলেও এই চাল কুমড়ো ভাজির রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।